পড়াশোনা করে বিভিন্ন প্রান্তে ছুটে গেলেও সহজে মেলে না যোগ্যতা অনুযায়ী উপযুক্ত চাকরি, কিংবা কোন বিষয় নিয়ে পড়লে চাকরি পেতে সুবিধা হবে, অথবা নিজেদের আগ্রহ অনুযায়ী পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করে কিভাবে সফল কেরিয়ার করা সম্ভব, এই সমস্ত বিষয় নিয়ে এদিন আলোচনা করতে কলকাতার একটি অন্যতম সংস্থা বরগাছ ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজে আয়োজন করা হয় এক বিশেষ শিবিরের। বরগাছ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এদিন কলেজের ছাত্রীদের নিয়ে কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই সমস্ত বিষয় নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে কলেজের অধিকাংশ ছাত্রীরা অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে বরগাছ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে উপস্থিত বেশ কিছু নামি দামি কোম্পানির প্রতিনিধিরা ছাত্রীদের মেধার ভিত্তিতে চাকরির জন্য আবেদন গ্রহণ করে। কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অরিন্দম ভৌমিকের তত্ত্বাবধানে দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের অডিটোরিয়ামে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল ডক্টর সোমা ঘোষ, বরগাছ ফাউন্ডেশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকারা এবং উপস্থিত নামিদামি কোম্পানির প্রতিনিধিরা। তো বর্তমান সমাজ ব্যবস্থায় ছাত্রীদের প্লেসমেন্ট, ছাত্রীদের স্বনির্ভর হওয়া, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সরকারও সেটাই চাইছেন। তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু সরকারও চাইছেন যে যাতে নারীদের সশক্তিকরণ ঘটে। সুতরাং আমিও সেই সরকারেরই একজন এক্সিকিউটিভ মাত্র, আমার সরকারের নীতি প্রয়োগ করবার ক্ষেত্রে আমার কাছে ওটাই প্রায়োরিটি। এবং যত বেশি সংখ্যক ছাত্রীর প্লেসমেন্ট হবে এবং এই বরগাছা ফাউন্ডেশন তারা যে প্রতিশ্রুতি দিলেন সেটা যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে কলেজের পক্ষ থেকে আমরা সকলেই নিজেদের সার্থক বলে মনে করব। এইটা হীরালাল মজুমদার কলেজ ফর উইমেন, এই কলেজের সাথে আমি অনেক দিন ধরেই যুক্ত। এই কলেজের টাকে আস্তে আস্তে এতটা বড় জায়গায় নিয়ে এসেছে, তার জন্য আমরা এখানকার প্রধান শিক্ষিকা প্রিন্সিপাল ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাই। মেয়েদের চাকরির ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের সরকার যিনি নেত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নানান প্রকল্পের মাধ্যমে মেয়েদেরকে শিক্ষিত করে তারা যাতে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে সেই ব্যবস্থা করছে। এছাড়া উনি প্রত্যেক মহিলাদের জন্য যে একটা লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, এর থেকে বোঝা যায় যে উনি চান, উনিও একটা মহিলা, তা উনি চেয়েছেন মহিলারা যাতে কারোর কাছে নিজের হাত খরচার জন্য কারোর কাছে হাত না পাততে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যারা ছাত্রছাত্রী বা যারা পড়াশোনা করে অনেকে কম বয়সে বিয়ে হয়ে গেছে কিন্তু পড়াশোনাটা করেছে, সাংসারিক জীবনে ব্যস্ত ছিল, এখন তারা ভাবছে যে আমাদের একটা চাকরি করলে ভালো। কোভিড পরিস্থিতি তো সামাজিক অবস্থা খুবই খারাপ করে দিয়েছে, তাদের বড়েরা হয়তো একসময় ভালো চাকরি করতেন, এখন সেই চাকরি তাদের নেই। এখন ভাবছেন যে দুজনে মিলে চাকরি করলে তার যে নেক্সট জেনারেশন তাদেরকে তারা ভালোভাবে মানুষ করতে পারবে। এইসব নানান কথা আমরা লোকেদের কাছ থেকে শুনি, তাই আমরা প্রিন্সিপাল ম্যাডামকে অনুরোধ করি, আমাদের নানান এনজিও বা এইরকম প্লেসমেন্ট যারা করেন তারা আমাদের পাশে এসে দাঁড়ান, তখন আমরা তার থেকে ভাবনা চিন্তা করি, এটা আমরা চেষ্টা করব চালিয়ে যাওয়ার। বরগাছ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই দিনের এই প্লেসমেন্ট ড্রাইভ অনুষ্ঠানে কলেজের বহু ছাত্রীরা চাকরির জন্য আবেদন করে। ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়বার মতো। সমাজে নিজেদের প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কেরিয়ার করতে সহযোগিতা করবে বলে আশ্বাস বরগাছ ফাউন্ডেশনের সদস্যদের। এমনকি এই দিনের এই অনুষ্ঠানের মধ্যে থেকে উপস্থিত ছাত্রীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার বিষয়েও বিশেষ পরামর্শ প্রদান করেন এদিনে উপস্থিত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা। প্রথমেই বলে রাখি যে অসংখ্য ধন্যবাদ কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান কাউন্সিল অরিন্দম ভৌমিক মহাশয়কে, ওনার উদ্যোগে ওনার নেতৃত্বে, তার সাথে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওম্যান
কলেজের অধ্যক্ষা মহাশয়া ম্যাডাম মেয়ের তত্ত্বাবধানে বরগাছ ফাউন্ডেশন আজকে এই কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের যারা পিছিয়ে পড়া এবং রোজগারহীন মহিলা তার সাথে এই হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওম্যানের সমস্ত ছাত্রছাত্রীরা যারা এই ট্রেনিং এবং এই প্লেসমেন্টের উপযোগী প্রত্যেকে এই সুযোগটা পাচ্ছে। এটা আমরা কৃতজ্ঞ যে আমরা এরকম একটি কলেজ পেয়েছি এবং এরকম একজন জনপ্রতিনিধি পেয়েছি। এই কোর্সের বা আমাদের কোনো কোর্সের কোনো পয়সা লাগছে না, সম্পূর্ণ নির্খরচায় বিনা পয়সায়। এবং এই কোর্স করে বা এই প্লেসমেন্টের স্কিল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেশন পর আজকেই ইন্টারভিউর ব্যবস্থা আছে এবং আজকে ইন্টারভিউতে যারা উত্তীর্ণ হবে না তাদের জন্য আগামী দিনে আমরা ইন্টারভিউ রাখব। ম্যাডামের যা আমরা মোটিভেশন পেলাম এখানকার প্রিন্সিপাল ম্যাডামের এবং অরিন্দম বাবুর আমরা কথা দিয়েছি এবং আগামী দিনে রাখব। এখান থেকে যেসব কোর্স চলে তাদের প্লেসমেন্ট সাপোর্টের জন্য আমরা আছি সারা জীবন। দক্ষিণেশ্বর থেকে ক্যামেরায় আবির দাসের সাথে সিনচিনি পোদারের রিপোর্ট, সঠিক বার্তা।